লোকসভা নির্বাচনের আগে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধিতে হ্রাস টানতে চায় কেন্দ্র, আর সেই কারণে এবার বাজারে আসতে চলেছে ভারত রাইস। বাজার চলতি দামের থেকে অনেকটাই কম মূল্যে পাওয়া যাবে এই চাল। এই প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস। ওই প্রতিবেদন অনুযায়ী ভারত রাইস দাম হতে পারে কিলো প্রতি 25 টাকা। এর আগে ডাল ও আটার দাম কমাতে উদ্যোগী হয়েছিল কেন্দ্রীয় সরকার, এবার চালের ক্ষেত্রেও দাম কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র।